পরকীয়া প্রেমের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিল গৃহবধূ। বিরহ নয়, তার ভাগ্যে জুটল অ্যাসিড হামলা। প্রেমিকার উপর অ্যাসিড হামলা চালালেন প্রেমিক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মল্লিকপুরের ঘটনা। জানা গেছে, বারুইপুর মল্লিকপুরের এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল জয়নগরের শাহজাহান মণ্ডলের। কিন্তু মাস চারেকের মধ্যে এই পরকীয়ার কথা জানতে পারে গৃহবধূর স্বামী। তারপরে গৃহবধূ এই অবৈধ প্রেমের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চায়, আর তার জেরেই প্রেমিকের অ্যাসিড হামলায় আক্রান্ত হতে হলো ওই গৃহবধূকে। শুক্রবার বিকেলে বারুইপুর কোর্টের মাঠের কাছে ওই গৃহবধূর উপর অ্যাসিড নিয়ে হামলা চালায় প্রেমিক। তার কপাল, কান ও গলার কাছে বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে, পরনের কাপড়ও বেশ কিছুটা পুড়ে গিয়েছে অ্যাসিড হামলায়। এমনকি গৃহবধূর অভিযোগ, প্রেমিক তাকে খুনেরও হুমকি দিয়েছিল। ঘটনায় আতঙ্কে রয়েছে ওই গৃহবধূ ও তার পরিবার। অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে শনিবার বিকেলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূ। আজ ভোর রাতে কুলতলি এলাকা থেকে অভিযুক্ত প্রেমিক শাহজাহান মণ্ডলকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। ওই মানে আমাদের কাজ এসেছিল, আসার পরে ওর সাথে আমার রিলেশন শুরু হয়। তারপরে হচ্ছে জানতে পেরেছি যে ও ম্যারেজ, তো আমি ওর থেকে দূরে আসতে চাইছি, কিন্তু ও আমাকে ছাড়তে চাইছে জোরে। তো আমাকে ছাড়তে চাইছে না। আমি যখন বলেছি যে তুমি তোমার সংসার করো, আমি আমার সংসার বলছি, তুই আমার হবি না তো আমি কাউকে হতে যাবো না, তো বলে ও আমাকে অনেকবার অনেক জায়গায় মারধর করেছিল। তারপরে আজকের ওই সুযোগ পেয়েছে, তো আমাকে অ্যাসিড মেরে হাতে ফোন ছিল নিয়ে পালিয়ে গেছে। কি মেরেছে? হাতে অ্যাসিড মেরেছে, হাতে ফোন ছিল, ফোনটা নিয়ে পালিয়ে গেছে। কখন কোথায় মারলো? কিভাবে মেরেছে? হাতে ছিল মানে বুঝতে পারিনি কিছু ছিল, এসে মেরে হাতে মুখুরে নিয়েছে, হাতে ফোন ছিল কেড়ে নিয়ে পালিয়েছে, ধরতে পারিনি। আমার বরকার জন্য আমি সেফটি। কোন হুমকি টুমকি দিয়েছে? এটাও বলেছিল যে তুই থানা পুলিশ করবি, আমি জেলে যাব না, জেল থেকে একদিন একদিন ছাড়া পাবো। অনেকটাই ধমকি দিতে থাকে প্রায় সময়। আর কিছু কতদিনের সম্পর্ক ছিল? কবে থেকে হুমকি দিচ্ছে আপনাকে? হুমকি তো শুরুই থেকে দিচ্ছে, যবে থেকে বলেছে যে আমি তোমার সাথে থাকবো না। আজকে আপনি যখন অ্যাসিড দিয়ে মারে হামলা করে, তখন আপনার সঙ্গে কে ছিল? আমি একাই ছিলাম। আর লোকজন কেউ বুঝতে পেরেছিল? কেউ বুঝতেছিল বলতে মানে আমি যখন অ্যাসিডটা দেই, দেওয়ার পরে যখন পালিয়েছি, আমি তো একটা দোকানদার ছিল ওখানে, ওকে বললাম, তো বলল থানায় যাও, আমি একা ছিলাম বলে আমি আসতে পারিনি, কেন যদি আবার ফের দেখতে পাই, ও যদি রাস্তাঘাট আবার করে। সেই জন্য আমি একজনকে বললাম যে আপনি একটু চলুন আমার সাথে, বললো তুমি বাড়ি যাও, গিয়ে বাড়ির লোক আনো। সেই জন্য আমি বাড়ি গিয়ে আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে। অ্যাসিড কোথায় কোথায় পড়েছে আপনার শরীরে? এখানে গলায়, কপালে, গলায়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।